লোকাল ট্রেনের দাবিতে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। বুধবার রানাঘাট শিয়ালদহ শাখার রানাঘাট স্টেশনে অবরোধ করেন তারা। প্রায় দেড় ঘন্টা অবরোধের ফলে ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। পরে রেল পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। লোকাল ট্রেনের দাবিতে রেল অবরোধ নিত্যযাত্রীদের। বুধবার রানাঘাট শিয়ালদহ শাখায় রানাঘাট স্টেশনে অবরোধ করেন তারা। প্রায় দেড় ঘন্টা ধরে চলে অবরোধ, পরে রেল পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। অবরোধের জেরে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। মাঝপথে দাঁড়িয়ে যায় লোকাল ও এক্সপ্রেস ট্রেন। অবরোধকারীরা জানায়, করোনার আগে রানাঘাট শিয়ালদহ 8:35 লোকাল ট্রেন চালু ছিল, করোনার কারণে তা বন্ধ হয়ে যায়। 35 ট্রেনটা আমাদের রানাঘাটের লোকজনের খুব অসুবিধা হয়, ঠিক আছে। এই ট্রেনটা আগে যদি ছেড়ে যেত আমাদের অসুবিধা হতো না। এবার মেমো প্যাসেঞ্জারটা পেছনে আছে, ঠিক আছে, ওই লোকগুলো আমাদের এখানে এসেছে, এই জন্য আমাদের অসুবিধা আছে। এটা আগে ছাড়ুক, তারপর আমরা সব ছাড়বো। বর্তমান পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রণে এলেও বন্ধ ট্রেন আজও চালু হয়নি। তাদের দাবি, অবিলম্বে 8:35 রানাঘাট লোকাল চালু করতে হবে। এই ট্রেনের ওপরেই নির্ভর করতেন অনেক ব্যবসায়ী। ট্রেন বন্ধ থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। ট্রেন চাই আমাদের ডেইলি ডেইলি, এরকম ওই 2 নম্বরে 1 নম্বরে এরকম করলে চলবে না। আমাদের একভাবেই ওই 5 নম্বর কি 6 নম্বর থেকে আমাদের আগের কোচ দি, রানাঘাট লোকাল দি। আমাদের এই মেমো চাই না, আমাদের ইয়ে মেমো কোচ, আমাদের ওইটা দিক। আমাদের আর কোনো সমস্যা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। আমাদের এই ট্রেন দিলে চাকদা পার হলেই মা মাসিরা কেউ না কেউ পড়ে যাচ্ছে, আর্তনাদ শোনা যাচ্ছে, কেউ উঠতেও পারছে না, নামতেও পারছে না। আমাদের আগের ট্রেন দিক, এই ট্রেন দিলে আমরা কেউ চলতে পারি না। আর ভাইয়া হয় কোনো ট্রেন আমরা নেবো না, ওই আজকে 2 নম্বরে যাও, আজকে 1 নম্বরে যাও, আমরা ওঠাই যাবো না, আমরা ডাইরেক্ট রানাঘাট লোকাল চাই। এছাড়াও মাঝে মধ্যেই মাইকে ভুল প্রচারে বিভ্রান্ত হচ্ছেন যাত্রীরা। এদিন স্টেশন ম্যানেজারের কাছে অভিযোগ জানাতে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ। এরপরই অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। আমরা গেছিলাম স্টেশন মাস্টারের কাছে প্রথম অবস্থায়। যাওয়ার পরে আমাদের এটা 2 মাসের জন্য মেমো কোচ দিয়েছিল, আমাদের বলেছিল করোনা কালের জন্য 2 মাসের জন্য মেমো কোচ দেওয়া হবে। তার পরিবর্তে ওরা এখন, সেই করোনা কাল তো কবেই শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত চলছে, তারপরে মধ্যে মধ্যে এইটা ইয়েটা করে, এই 8:30 না করলো 7:30 আগে করতো। ওই আপনার লালগোলা যেখান থেকে আসছে, আসার পরে রানাঘাটে ওইটা 10 মিনিট দাঁড় করিয়ে বলে কি যে এটা রানাঘাট লোকাল করা হলো। আজকে আমরা স্টেশন মাস্টারের কাছে যাই, উনি যাওয়ার পরে বলে কি, আমরা বললাম যে এতে তো ভালো হচ্ছে না স্যার, বলছে কি যে আপনাদের যা খুশি তাই করে নিন। আপনার স্টেশন মাস্টার পারলে ক্ষমতা থাকলে অবরোধ করুন। ওনাদের একজন স্টাফও ছিল ওখানে, উনি পর্যন্ত বলতে বাধ্য হচ্ছেন, এটা কি স্টেশন মাস্টারের কথা? একটা চেয়ারে বসে আছে, তার ন্যূনতম দায়বদ্ধতা নেই? প্রতিবাদে রেল অবরোধ করছি, শান্তিপূর্ণভাবে রেল অবরোধ করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রানাঘাট।